شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله, أوصيكم ونفسي بتقوى تقوى الله, فإن التقوى خير الزاد وبح المعاد, وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد, فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. صدق الله العلي العظيم. প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রোগ্রাম ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই, আর আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ও তার করুণায় আপনারা সবাই ভালো আছেন, যেখানে আছেন সুখে শান্তিতে আছেন। আল্লাহ সবাইকে দীর্ঘজীবী এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিক। সবাই ভালো থাকুন এবং সৎ পথে চলুন, আল্লাহর হুকুম মেনে চলুন, তার নবীর অনুগামী অনুসারী হয়ে এবং আহলে বায়তের পথের পথিক হয়ে এক সুন্দর জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করুক। এই দুয়ার সঙ্গে আজকের প্রোগ্রাম শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুন উকুদুহান্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে সেই আগুনকে বৃদ্ধি করা হবে, অর্থাৎ ইন্ধন ফিউল হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ যেন আমাদের কাউকে যেন ওই আগুনের জ্বালানি না তৈরি করে। ভুল মানুষ মাত্রা হয়ে থাকে, মাসুম গন্ডা ছাড়া পৃথিবীতে কেউ নিষ্পাপ নয়। যদি ছোট মোটো কোনো ভুল হয়ে যায়, জ্ঞানে অজ্ঞানে যদি কোনো আমরা ভুল করে থাকি, তো তার জন্যে আল্লাহ সংশোধনের রাস্তা রেখেছে, তাকে বলা হয় তওবা। মানুষ যখন তওবা করে, কোরআন হাদিসে বলা হয়েছে, যখন কেউ তওবা করে পুনরায় সে নিজের জীবনে ফিরে আসে, এমন হয়ে যায় যেন সে কোনো গুনাহই করেনি, কোনো পাপই করেনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, যদি আমাদের মাধ্যমে কোনো ভুল হয়, কোনো পাপ হয়, তো সঙ্গে সঙ্গে যেন তওবা করে সঠিক পথে আবার ফিরে আসতে পারি। এখানে হাদিসে বলা হয়েছে, দশটি জিনিসকে খেয়ে ফেলে, দশটি জিনিসকে ভস্ম করে দেয়, দশটি জিনিসকে নষ্ট করে দেয়, সমস্ত পরিশ্রম সমস্ত মেহনত বিফল হয়ে যায়। আসুন দেখি
সেই দশটি জিনিস কি? তো তে সর্বপ্রথম বলা হয়েছে তওবা গুনাহ কো, পাপ সমস্ত নেকিকে নষ্ট করে দেয়। পাপ ছোট্ট পাপ হলেও তার থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত, কেননা ছোট্ট চিঙ্গারি, ওই যে আগুন থেকে যে সামান্য চিঙ্গারি বাইর হয়, ওই চিঙ্গারি অনেক অনেক সময় বিশাল আগুন সৃষ্টি করে সব কিছুকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেয়। ওইরূপ অনেক অনেক সময় আমাদের ছোট ছোট পাপ আমাদের বড় বড় নেকিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তো যদি খোদা না খাস্তা, খোদা না করে আমাদের কোনো নেকিকে, কোনো পাপ ভস্ম করে থাকে, কোনো পাপের কারণে, কোনো গুনার জন্যে যদি আমাদের নেকি নষ্ট হয়ে থাকে, তাহলে আমরা পুনরায় সেই নেকিকে ফিরে পেতে পারি তার জন্য কী করতে হবে? তওবা। তাই বলা হয়েছে তওবা গুনাহ কো খাজাত, অর্থাৎ তওবা পাপকে খেয়ে ফেলে, পাপকে ভস্ম করে দেয়। আল্লামা মামুকানি লিখছেন রুহের সফরে যে আমি আমার হাদির সঙ্গে হাশরের ময়দানের দিকে আগে বাড়ছিলাম। রুহের সফর অর্থাৎ মৃত্যুর পরে যে আমাদের সফর শুরু হবে সেই সফর সম্পর্কে বলা হয়েছে। পুরো সম্পূর্ণ পুস্তক লেখা হয়েছে, তার নাম হচ্ছে রুহের ভ্রমণ, রুহের সফর। ওই বইতে উনি লিখছেন আমি আমার হাদি, অর্থাৎ আল্লাহ আমাকে একজন হাদি দিয়েছে মরার পরে, যে আমার সঙ্গে সব সময় থাকবে যতক্ষণ না আমি আমার শেষ স্থান পর্যন্ত পৌঁছে না যাচ্ছি। আমি আমার স্থানের দিকে আগে বাড়ছিলাম, আলমে বারজাকে আমার সফর জারি ছিল। হঠাৎ কিছু দূর যাওয়ার পরে দূর থেকে দেখলাম একটি সুন্দর ফুল বাগান, ফল গাছ লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে, দেখতে অতি সুন্দর। সেখান থেকে পাখিদের সুন্দর আওয়াজ আসছে, আমরা সেই দিকে আস্তে আস্তে আগে বাড়ছি। যখন কিছু দূরে ছিলাম হঠাৎ দেখলাম সেই সবুজ বাগানে, সেই সবুজ গার্ডেনে, ফুল বাগানে হঠাৎ আগুন লেগে যায়। আগুনের ঝলসে এসে পুরো সুন্দর সেই ফুল বাগানকে, সেই হরিৎ গার্ডেনকে, ফুল বাগানকে জ্বালিয়ে ছাই করে ফেলে দেয়। এই দেখে আমি খুবই আশ্চর্য হলাম। আমি আমার হাদি, আমার সাথীকে জিজ্ঞাসা করলাম এ কি, এমন হলো কেন? তখন আমার সাথী, সে আমার হাদি বলছে এই ফুল বাগান, এই সুন্দর গার্ডেনকে মমিনরা নিজের নেকির দ্বারা তৈরি করেছিল। আমরা যখন কোনো নেকি করি, কোনো ভালো কাজ করি, সঙ্গে সঙ্গে সেখানে আল্লাহ আমাদের এই নেকির পরিবর্তে একটা সুন্দর ফুল গাছ, ফলের গাছ লাগায়। জান্নাত শব্দকে বোঝার দরকার, জান্নাত মানে ইংলিশে বলে গার্ডেন, এবং বাংলা ভাষা আপনারা বলতে পারেন ফুল বাগান, ফলের বাগান, যেখানে যে মানুষ শান্তি পায়, শান্তি অনুভব করে, তার নাম হচ্ছে জান্নাত। সেই ফুল বাগানে, সেই ফল বাগানে, সেখানে সুন্দর নদী বহবে, সেখানে সমস্ত ধরনের শান্তির, মনোকামনার জিনিস উপলব্ধ থাকবে।
সুন্দর ঘর বাংলা তৈরি থাকবে, সেই জান্নাতে মানুষকে তার নেকির পরিবর্তে রাখা হবে। হাদি বলছে যে মমিনরা নিজের নেকির মাধ্যমে এই গার্ডেন তৈরি করেছিল, এই ফুল বাগানকে তৈরি করেছিল। হঠাৎ সেই মমিনরা কুকর্ম, খারাপ কাজ, কোনো পাপের দ্বারা আগুন পাঠিয়ে নিজের হাতের তৈরি, নিজের কষ্টের তৈরি, পরিশ্রম দিয়ে তৈরি সেই ফুল বাগানকে জ্বালিয়ে উড়িয়ে ছাই করে ফেলল। অর্থাৎ আমরা যখন পাপ করি, সেই পাপ আগুন হয়ে যেয়ে আমাদের সেই ফুল বাগানকে, যাকে আমরা নিজের নেকি থেকে তৈরি করেছিলাম, গড়ে তুলেছিলাম, জ্বালিয়ে উড়িয়ে ছাই করে দেয়। খুব দুঃখ পেলাম, আগে বাড়ছিলাম, এমন সময় যখন সেই বাগের, সেই বাগানের, সেই ফুলবাগানের নিকটে পৌঁছে গেলাম, হঠাৎ দেখলাম আবার সেই ফুলবাগান নিজের পূর্ণ অবস্থায়, পূর্ব অবস্থায় ফিরে এসছে। অর্থাৎ আবার সেই হরিৎ ক্ষেত বা সেই সুন্দর ফুল ফল, সেই বাগান যেমন ছিল ঠিক তেমনই আবার হয়ে গেল। আমি আশ্চর্য এই দেখে তখন আবার জিজ্ঞাসা করলাম হাদিকে, এই পোড়া ছাই, ফুল বাগান পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সেই ছাই আবার এই ফুল বাগান হলো কি করে? তখন হাদি বলছে, যারা নিজের পাপ দিয়ে নিজের ফুল বাগানকে জ্বালিয়েছিল, নিজের গুনাহ দিয়ে, গুনাহের আগুন পাঠিয়ে ফুল বাগানকে জ্বালিয়েছিল, তারা তওবা করে নিয়েছে। যখন তওবা করে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে, সুতরাং পুনরায় আল্লাহ তাদের সেই নেকিকে আবার ফেরত দিয়েছে। অর্থাৎ তাদের সেই পরিশ্রমের দিয়ে তৈরি করা সেই ফুল বাগান আবার তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনাটা একটা শিক্ষা দেয়, এটা বোঝার আছে যে যদি আমাদের দিয়ে, আমাদের মাধ্যমে কখনো কোনো ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। তওবা করলে আমরা সেই জিনিসটাকে আবার ফিরে পাব, আর যদি তওবা না করি তাহলে আমাদের সমস্ত নেকি আস্তে আস্তে ভাসম হয়ে যাবে, জলে পড়ে ছাই হয়ে যাবে, শেষে দেখা যাবে খালি হাত, আমাদের কাছে কিচ্ছুই নেই। ইনশাআল্লাহ তওবা বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। তো তওবা গুনাহকো খাজাতিয়ে, তো আমাদেরকে এই খেয়াল করা উচিত যে তওবার মাধ্যমে যেন আমরা নিজের গুনাহকে শেষ করতে পারি বা নিজের গুনাহকে মাফ করাতে পারি। তারপরে বলা হচ্ছে ঝুট রিস্কো, মিথ্যা কথা রুজিকে খেয়ে ফেলে, মিথ্যা কথা রুজিকে তুলে নেয়। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, তিনটে জিনিস মানুষের রুজিকে ছিনে নেয়, কেড়ে নেয়, তুলে নেয়, জীবনে সংকট এসে যায়, তার রুজিতে বরকত হয় না, সব সময় অভাব অনুভব করে। সে তিনটি জিনিস কি? এক নম্বর গান শোনা, দ্বিতীয় নম্বর কারোর আমানতে খেয়ানত করা, আর তৃতীয় নম্বর মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে, আমানতে খেয়ানত করলে এবং গান শুনলে, এই তিনটি জিনিস মানুষের রুজিকে তুলে নেয়, রুজির থেকে বরকত উঠে যায়। তো যদি আমার কোনো শ্রোতা বন্ধু বা ভাই কেউ যদি এই তিনটে পাপে লিপ্ত থাকে, তার কাছে অনুরোধ, যদি সুখে শান্তিতে সানন্দে জীবনযাপন করতে চান, জীবনের দুঃখ কষ্ট দুঃখ থেকে মুক্তি চান, যদি আল্লাহর নেয়ামত থেকে লাভ অর্জন করতে চান, দুঃখের দিন থেকে সুখের দিন দেখতে চান, অভাব থেকে সুন্দর সুখের দিন চান, তাহলে গান শোনা থেকে বিরত থাকবেন এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন, এবং কারোর আমানতে, যদি কেউ কোনো আমানত আপনার কাছে রাখে, সেই আমানতে যেন কখনো খেয়ানত করবেন না। তো রিস্ক, ঝুট রিস্কও খা যাতে, তো ইয়ে খেয়াল রাখে। তারপরে বলা হয়েছে গীবত আমলকো, অর্থাৎ যদি কারোর আমরা
গীবাত করি, কারোর পিছনে কারো কুচ্ছমন্দ গাই, কারোর পিছনে যদি কারোর বিরুদ্ধে কোনো কথা বলি, কারোর পিছনে কারোর সম্পর্কে যদি সমালোচনা করি, যে সমালোচনা শুনে সে খুশি হবে না বা অসন্তুষ্ট হইবে, এমন আলোচনা করাকে গীবাত বলা হয়। গীবাত অনেকে বলে মাওলানা সাহেব তার ভিতরে এই জিনিস আছে বলে সেটা বর্ণনা করছে, তাহলে গীবাত কেন? ভাই, সেই জিনিসটা তার মধ্যে আছে বলে সেইটা বর্ণনা করা মানা, সেটাই গীবাত। যদি না থাকতো আর তুমি সেই কথাটা তার সম্পর্কে বলতে, তখন সেটা হয়ে যেত তহমাত, অপবাদ দেওয়া কারোর উপর। মানে উদাহরণ দিই, আমি জীবনে কখনো মদ পান করিনি, কেউ যদি বলে আমি মাওলানা সাবির সাহেবকে মদ পান করতে দেখেছি, তো আমার উপরে একটা অপবাদ দিয়েছে, মিথ্যা লাঞ্ছন লাগিয়েছে, এটা তহমাত বলে, এর সাজা কঠিন। কিন্তু আমি খোদা না খাস্তা, খোদা না খাস্তা যদি কখনো কোনো সময় আল্লাহ না করুক মদ পান করি, কেউ জানে না, শয়তানের চক্রান্তে অনেক অনেক সময় বন্ধুরাও শয়তানের রূপে আসে, কোনো জায়গায় তারা আমাকে এক ঘুট মদ পান করিয়ে দিল, কেউ জানে না, আমার সেই বন্ধু সেই জানে যে আমাকে মদ পান করিয়েছিল। একদিন আমার আমার বন্ধুর মধ্যে অশান্তি হলো, সে সবার সামনে বলছে আমি নিজে হাতে মাওলানাকে মদ পান করিয়েছিলাম, উনি মদ খেয়েছিলেন। এই হচ্ছে গীবত, যে পাপ কেউ জানে না সেই পাপকে লোকের সামনে বর্ণনা করে তাকে ছোট করার চেষ্টা করা, তাকে লজ্জিত করার চেষ্টা করা, তাকে অপমান করা, এই হচ্ছে গীবত। আর এই গীবত সম্পর্কে কোরআন বলছে তোমরা কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? যদি পছন্দ করো তাহলে গীবত করো। আর হাদিস বলছে, ইমামে জানুল ইসলাম বলছে আল গীবত ইদামু কালামিন নার, গীবত জাহান্নামের কুকুরদের খাদ্য, অর্থাৎ যে ব্যক্তি গীবত করবে সে জাহান্নামের কুকুরদের খাদ্য হয়ে যাবে। গীবতের অনেক ক্ষতি আছে, গীবত বিষয় নিয়েই আমরা আলোচনা করব পরে ইনশাআল্লাহ, তবে শুধু সংক্ষেপে এতটা বলি, গীবত মানুষের অধিকার। যদি আমি কারোর গীবত করে থাকি, কারোর সম্বন্ধে আলোচনা করে থাকি, খারাপ বা মন্দ আলোচনা করে থাকি, যতক্ষণ তার কাছে ক্ষমা না চাইব সে ক্ষমা না করবে, আল্লাহও ক্ষমা করবে না, কেন এটা বান্দার হক। গীবত মহাপাপ, যত সময় বান্দা না ক্ষমা করবে আল্লাহও ক্ষমা করবে না। কেয়ামতের দিনে যা আল্লাহ বলবে, যাও তুমি অমুক গীবত করেছিলে, পৃথিবীতে তুমি ক্ষমা চাওনি, যাও এখন যে ওকে রাজি করো। যখন আমরা যাব তাকে রাজি করার জন্যে, সে হয়তো রাজি নাও হতে পারে, সে বলবে আমাকে এত নেকি দিতে হবে তারপর আমি রাজি হইব, যদি অতটা নেকি দিই তাহলে রাজি, আর যদি না দিতে পারি, অতটা নেকি আমার কাছে যদি না থাকে, তখন সে নিজের পাপ আমার খাতায় দিয়ে দেবে, আমার এতটা পাপ নিয়ে যাও তাহলে আমি রাজি। হয়তো নিজের পাপ আমার খাতায় পুরো দিয়ে দিল, সে পাপ করে নিষ্পাপ হয়ে বেহেশতে যাবে, আর আমি পাপ না করে বা অল্প পাপ করে তার অনেক পাপ নিজের কাঁধে নিয়ে হয়তো জাহান্নামে যাব। তাহলে কেন মানুষ এই ভুল করে, কেন গীবত করবে, কেন কারোর পিছনে কারোর কুচ্ছমন্দ বা কারোর সম্পর্কে দুরালাপ করবে? আল্লাহ তৌফিক দিকে আমরা যেন গীবত থেকে নিজেরকে বাঁচিয়ে রাখতে পারি। বিভিন্ন ঘটনা ইনশাআল্লাহ পরে শোনাব। এবারে বলা হয়েছে গম এবং কাতে রহম উমর কো খা যেতে, দুঃখ লাগাতার কন্টিনিউয়াসলি যদি কেউ দুঃখ পায়, এই দুঃখ তারকে ধ্বংস করে দেয়, তার জীবনকে কম করে দেয়। ঐরূপ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা, কোরআন হাদিসে বলা হয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ যদি করো তাহলে আমি তোমার জীবনকে কম করে দেব। হয়তো আমার জীবন আল্লাহ লিখেছিল 100 বছর, কিন্তু আমি আমার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছি, তাদের সঙ্গে কোনো মিলমিশ রাখি না, তাদের সুখ দুঃখকে দেখি না, তাদের কাছে যাই না, তাদের নিজের বাড়িতে আসতে দেই না, বা
তাদের সঙ্গে দোয়া সালাম কোনো সম্পর্ক রাখি না, একে বলে সম্পর্ক বিচ্ছেদ করে নেওয়া। যখন কেউ ব্যক্তি নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের বয়সকে আল্লাহ কেটে দেয়, কম করে দেয়। আর আমরা সবাই দীর্ঘজীবী হতে চাই, আমরা সবাই বেশি দিন জীবন যাপন করতে চাই পৃথিবীতে। তো যদি এই ইচ্ছা থাকে তো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন, সবার সঙ্গে মিলেমিশে থাকুন, এতে জীবন বাড়বে। কেননা আত্মীয় স্বজনের সঙ্গে যখন আমি সম্পর্ক ভালো রাখবো, সুখ দুঃখকে তাদের সাথ দেব, তারা আমার জীবনের জন্য দোয়া করবে, আল্লাহ আমার ভাইকে আরও দীর্ঘজীবী করা, যেন এইভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারে। কিন্তু যদি আমরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করি, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নেই, ওই আমার আপন আত্মীয় স্বজনরা হয়তো বলতে পারে আল্লাহ আমার আত্মীয় স্বজন হয়ে, আমার আপন হয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, তুমি এর সাজা এর দাও, তখন ওই আল্লাহ বয়সকে কম করে দেয়। আর এতে সবচেয়ে বড় হচ্ছে নিজের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালু, মামু, খালা, মামি, ফুফু, জামাই, এ সমস্ত মানে আর কি নিকটবর্তী আত্মীয় স্বজন, এদের সঙ্গে সম্পর্ক সবচেয়ে ভালো রাখার জন্যে ইসলাম আদেশ দিচ্ছে। আগে বলা হয়েছে সাদকা বালাকো খাজাতি, অর্থাৎ সাদকা দিলে আল্লাহর রাস্তায় সবসময় চেষ্টা করা উচিত কিছু না কিছু সাদকা দেওয়ার। সাদকা দিলে সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। আমি এর আগেও বলেছি সাদকা অনেক লাভ, সাদকার 70টা লাভ বলা হয়েছে। একদিন ইনশাআল্লাহ আমি পুরো সাদকার উপরে বিস্তারিত আলোচনা করব, তবে আজকে সংক্ষিপ্ত শুধু এতটা বলি যে সাদকা বালা ও মুসিবত কষ্টকে তো নিবারণ করেই করে, দূর করে দেয়, তাছাড়া এমনকি সাদকা মৌতকেও পর্যন্ত টলে দেয়। জনাবি ঈসা নবী নিজের সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন এক বাজারের ধারে, ওখান দিয়ে এক কাঠুরে যাচ্ছিল। জনাবি ঈসা নবী নিজের সাহাবিদেরকে হাওয়ারিনকে বললেন এ আজকে মারা যাবে, সূর্য অস্ত যাওয়ার আগে নবীরা গায়েবের খবর রাখতেন, এ সূর্য অস্ত যাওয়ার আগে মারা যাবে। সাহাবিরা বললেন নবী আল্লাহ আশ্চর্য, অস্ত যাওয়ার আগে মারা যাবে? হ্যাঁ মারা যাবে, এইভাবে আমাকে আল্লাহর ফেরেশতারা খবর দিয়েছে। ঠিক নবী যখন বলেছেন, নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। এমন সময় সন্ধ্যার সময় সেই ব্যক্তি আবার রাস্তা থেকে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে, সে কাঠুরে ছিল, কাঠ কেটে নিয়ে বাজারের দিকে ফিরে যাচ্ছে কাঠ বিক্রি করার জন্যে। জনাবে ঈসা নবীর একজন সাহাবি এই দেখে দৌড়ে ঈসা নবী আলাইসালামের কাছে আসছে, এসে বলছে নবী আল্লাহ আপনি তো বলেছেন অমুক আশ্চর্য অস্ত যাওয়ার আগে মারা যাবে, কিন্তু সে তো বেঁচে আছে, সূর্য অস্ত চলে গেছে, সে এখন সন্ধ্যেবেলা বাজারে যাচ্ছে কাঠ বিক্রি করতে, যে জঙ্গলের থেকে কাঠ কেটে এনেছে বিক্রি করতে যাচ্ছে, সে কাঠ কেটে এই কাঠ বিক্রি করে নিজের পরিবার সংসার চালাতো, সে তো বেঁচে আছে। জনাবি ঈসা নবী হায়রান, আশ্চর্য, বলে চলো। এবং সেই সাথীদের কেউ বললেন যারা তখন সকালে সাথে ছিল, যাতে তারা ভুল না বোঝে এক নবীকে, তাদেরকেও ডাকলেন চলো দেখা যাক কেন সে মারা যায়নি, সে বেঁচে আছে তার কারণ কী, কেন আমার তো খবর দেওয়া হয়েছিল আজকে শেষ হয়ে যাবে। জনাবি ঈসা নবী বাজারে আসছেন, আসার পরে সেই ব্যক্তিকে বলছেন তুমি আজকে কি এমন নেক কাজ করেছো, কি এমন ভালো কাজ করেছো যে আল্লাহ তোমার জীবনকে বাড়িয়ে দিয়েছে, তোমাকে নতুন জীবন দান দিয়েছে, অন্যের তুমি আজ শেষ হয়ে যেতে। তখন বলছেন নবী আল্লাহ আমি খুব তো কোনো বড় নেক কাজ করিনি, আজ এমন কিছু মনে পড়ছে না। তো বলে না স্মরণ করে দেখ, কোনো না কোনো নেক কাজ করেছো, কোনো না কোনো ভালো কাজ করেছো যে ভালো কাজ তোমার জীবনকে বাঁচিয়েছে। তখন সে মনে করে বলছে নবী আল্লাহ দুপুরবেলা জঙ্গলে কাঠ কাটার পরে যখন আমি খোদা পেয়েছিলাম, এক গাছের ছায়ায় বসে দুপুরের আহার করছিলাম, এমন সময় এক ফকির আসে, এসে বলে এ ভাই তোমার কাছে দুটি রুটি আছে, আমিও খোদায় তুমিও খোদায়, যদি তুমি একটা রুটি খাও আর একটা রুটি আমাকে দাও, তোমারও জীবন বেঁচে যাবে, আমারও জীবন বেঁচে যাবে, আমিও আরামের সঙ্গে সন্ধ্যা করতে পারবো, তুমিও সন্ধ্যা করতে পারবে, তুমি এই একটা রুটি আমাকে দিয়ে দাও। আমি তখন সেই কাঠুরে বলছে আমি আমার একটি রুটি তাকে দিয়ে দিলাম, সে রুটি নিয়ে চলে গেল আমাকে দোয়া দিয়ে কে আল্লাহ
তুমি একে জীবনকে বৃদ্ধি করে দাও। এই দোয়া দিয়ে সে চলে গেল। সঙ্গে সঙ্গে জানাবি ঈসা নবী বললেন, ওই রুটি তোমার জীবনকে বাড়িয়ে দিয়েছে, ওই যে সাতকা তুমি আজকে দিয়েছ ওই সাতকা তোমার জীবনকে বৃদ্ধি করে দিয়েছে, ওই সাতকা তোমার জীবনকে ফেরত দিয়েছে, নইলে এই কাঠের বোঝা খোলো, খুলে দেখো, তুমি বুঝতে পারবে যে আমি সত্যি বলেছিলাম কি না। তখন সেই কাঠের বোঝা খোলা হলো, খুলে কি দেখছে, এক বড় কালো কেউটে সাপ ডংশন করার জন্য রেডি। এই সাপ তোমাকে কামড়াতো তুমি মারা যেতে, কিন্তু যখন সাতকা দিলে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সাপকে ফরিশতাদের দ্বারায় বন্ধন করে দিলেন যে যেন ধ্বংস না করতে পারে। তো দোস্ত মনে রেখো, এই সাতকা আমাদের জীবনকে ফিরে দেবে। প্রতিদিন চেষ্টা করো, সকালে উঠে অল্প সাতকা দাও, তাও দাও, এই সাতকা অনেক বিপদ থেকে বাঁচাবে, রুজিতে বরকত নিয়ে আসবে, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেবে, অসুস্থতা থেকে সুস্থ করে তুলবে, এবং আরও এমনকি জীবন বৃদ্ধি করে দেবে সাতকার আরও অনেক লাভ। আগে বলা হয়েছে ছয় নম্বরে, রাগ মানুষের বিবেককে খেয়ে ফেলে। গোসা, গোসা মানে রাগ, রাগ মানুষের বিবেককে খেয়ে ফেলে। মানে মানুষ অনেক অনেক সময় যখন রাগ তার চরম সীমা পার করে যায়, রাগের মাতালে সে ভাঙাচুরো করা শুরু করে, মারধর করে, এমনকি অনেক সময় সময় আপনারা হয়তো বাড়িতে দেখেছেন রাগ হয়ে গেছে টিভি ভেঙে ফেলেছে, রাগ হয়ে গেছে আলমারিতে মেরে আলমারি ভেঙে ফেলেছে, রাগ হচ্ছে কোনো না কোনো জিনিস ক্ষতি করে ফেলেছে। এবারে যখন রাগ ঠান্ডা তখন চিন্তায় পড়েছে, যা আমি রাগের মাতালে এ কী করলাম, রেগে টিভিকে ভেঙে ফেললো, রেগে আলমারিকে ভেঙে ফেললো, রেগে বাড়ির কোনো জিনিসকে ক্ষতি করলো। তাই মাওলানা কায়নাত বলেছেন, আল হিদ্দাতু দারবুল মিনাল ضرب من الجنون صاحبه يندم واذا لم يندم فجنونه مستحكم। মাওলানা কায়নাত বলছেন যে রাগ পাগলপনের একটা অংশ, মানুষ রেগে যায় তার মানে সে পাগল হয়ে যায় এক ধরনের, পরে যখন সে রাগ ঠান্ডা হয়ে যায় সে পস্তায়, আফসোস করে, দুঃখ প্রকাশ করে যে আমি এমন রাগের মাধ্যমে আমি এমন কেন করলাম। মাওলানা বলছেন যদি পরে পস্তায়, পরে যদি সে দুঃখ প্রকাশ করে যে আমি রাগের মাতালে খারাপ কাজ করেছি, ভুল করেছি, তার মানে তার বিবেক ফিরে এসছে, সে এখনও সম্পূর্ণ পাগল হয়নি, ফিরে এসছে। আর যদি পরে না পস্তায়, পরে যদি সে দুঃখিত না হয় নিজের ভুলের জন্যে, তার মানে সে পাক্কা পাগল, মানে একদম সে পাগল হয়ে গেছে। তাহলে চিন্তা করুন, রাগ মানুষকে পাগল করে ফেলে, মানুষের বিবেকহীন করে দেয়। চেষ্টা করা উচিত যে রাগকে দমন করা। আর দুটি কথা বলতে চাই, হাসাদ ইমানকে খেয়ে ফেলে। হাসাদ মানে হিংসা, হিংসায় ইমানকে খেয়ে ফেলে। আর হাসাদ আকলুল ইমান কামা তা আকলুল নার আল হাতাব। হাসাদ ইমানকে ওই রূপ খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে, খেয়ে ফেলে। ওইরূপ তাকাব্বুর অহংকারী ইলিমকে খেয়ে ফেলে, মানে যাদের মধ্যে শিক্ষা, যদি অহংকারী করে তার শিক্ষা শেষ, কেননা যার মধ্যে শিক্ষা তার মধ্যে নম্রতা আসে, সদ্ব্যবহার বেড়ে যায়, তার আলাপ আলোচনা শুনে লোক শান্তি পায়। কিন্তু যদি কেউ অহংকার করে যে আমি খুব শিক্ষিত, সকলকে আমার সামনে নত হতে হবে, আমাকে এসে সবাইকে সালাম করতে হবে, আমি কেন নত হবো, আমাকে কেন আমি আগে কেন সালাম করবো, তার শিক্ষার কোনো দাম নেই, তার শিক্ষা বিফল, সে মূর্খর চেয়ে তো অদম। সুতরাং শিক্ষিত ব্যক্তি যদি হয় তাহলে নিজের শিক্ষিত শিক্ষার প্রমাণ কীভাবে দেবে, নিজের ব্যবহারের মাধ্যমে। কথায় বলে যে গাছে ফল হয়, ফল হওয়ার পরে সে গাছ ঝুঁকে যায়, সে ডালগুলো ঝুঁকে পড়ে, যে গাছে ফল নেই সে গাছ সে ডালগুলো সিধে হয়ে থাকে। তো যদি শিক্ষা হয় তো মানুষ নরম হয়, ঝুঁকে, আর যদি শিক্ষা না থাকে মানুষ আঁকড়ে থাকে। শেষ দুটি কথা, নেকি বদিকো খা জাতি হে, নেকি বদিকো ইয়া বদি নেকিকো, মানে ভালো কাজ খারাপ কাজ খেয়ে পেলে, ইন্নাল হাসানাত ইয়াজহামনা সাইয়্যাত, তাজহামনা সাইয়্যাত, নেকি বুরাইকে নিয়ে যায়, শেষ করে ফেলে, ওইরূপ বুরাই নেকিকে খেয়ে ফেলে। তো বুরাই দিয়ে নেকিকে নষ্ট করো না,
চেষ্টা করো নেকির দিয়ে বুরাইকে শেষ করার চেষ্টা করো। কোরআন বলছে লাভ তুত্তুলু সাতকাতকুম বিল মান্নওয়ালা যা, নিজের সাদকাকে নিজের নেকিকে বরবাদ করো না কারোর উপরে উপকার জাগিয়ে জানিয়ে এবং তাকে কষ্ট দিয়ে। যেমন মানুষ সামান্য একটু উপকার করে অনেক এমন কষ্ট দেয় যে সার নেকি বিফল হয়ে যায়। শেষ কথা আদল জুলুম কো ইয়া জুলুম আদল কো, মানে ন্যায় বিচার অত্যাচারকে খেয়ে ফেলে বা অত্যাচার ন্যায় বিচারকে খেয়ে ফেলে। সুতরাং অত্যাচারকে ন্যায় বিচার দিয়ে ধ্বংস করুন, কিন্তু ন্যায় বিচারকে অত্যাচার দিয়ে শেষ করবেন না। আজ পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষ কষ্ট ভোগ করছে ন্যায় বিচারের অভাবে, মানুষের সঙ্গে ইনসাফ করা হচ্ছে না, তাদের সঙ্গে ন্যায় বিচার করা হচ্ছে না, তার ফলে আজ মানুষ পৃথিবীতে নালিশ করে বেড়াচ্ছে, কষ্ট ভোগ করছে, এক অপরের ওপরে জুলুম করছে বলে তারা সবাই সেই তার সাজা ভোগ করছে। তাহলে আমাদের তৌফিক দিক আমরা যেন এই দশটি কথার ওপরে আমল করে সুন্দর জীবনযাপন করতে পারি এবং অসৎপথ থেকে নিজেকে দূর রেখে যেন একটি আইডিয়াল উদাহরণ আদর্শলিপি জীবন লোকের সামনে পেশ করতে পারি। ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।